আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আমিও ভালো, আপনারাও ভালো আছেন? আমি আরেকটা নতুন রেসিপি নিয়ে আসছি আপনাদের সামনে। এখন আমি বানাবো নুডলস দিয়ে, ময়দা দিয়ে মোগলাই পরোটা। আমি এখানে মেজারমেন্ট কাপ দিয়ে 2 কাপ ময়দা নিয়েছি। এখন আমি দিয়ে দেব মতো লবণ, তারপরে এগুলা একসাথে করে এখন দেব আমি যে সয়াবিন তেল, রান্নার তেল। এইভাবে করে আমি ময়দাটা ভালো করে মাখিয়ে নেব, যাতে ময়দাটা খুব একটা সব একটা ডো তৈরি হয়। দেখেন আমার, আমি এভাবে করে মাখিয়ে নিয়েছি। দেখেন আমার ডোটা ঠিক এমন হলে বুঝবেন যে পারফেক্ট একটা ডো তৈরি হবে। এখন আমি মিশিয়ে দেব হালকা কুসুম গরম পানি। ব্যাটারটা সুন্দর একটা সফট একটা ব্যাটার তৈরি করতে হবে। আমার ডোটা তৈরি হয়ে গেছে, দেখেন খুব একটা সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে। এই যে দেখেন, আমি এখন এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। তারপরে আমি এখন এটার মিশ্রণটা, নুডলসের মিশ্রণটা তৈরি করে ফেলবো। এখন আমি এটা সাইডে রেখে দিচ্ছি। আমি চুলায় একটা প্যান বসিয়েছি। এখন আমি প্যানের ভিতরে পানি দিয়েছি, নুডলসটা আমি একটু সিদ্ধ করে নেব। একটা ম্যাগি নুডলস নিয়েছি আমি, আর একটু শুকনো নুডলসও দিয়ে দিলাম। দেখেন আমার নুডলসটা এভাবে আমি রান্না করে নিতেছি। একটু হয়ে গেলে আমি নামিয়ে নুডলসটাকে নেব। সিদ্ধ হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে রেখে দেব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি একটু তেল দেব, তেল দিয়ে আমি নুডলসটা করে নেব। এখন আমি একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, গাজর কুচি, টমেটো কুচি দিয়ে আমি সবজিটাকে রান্না করে নেব, একটু ভেজে রান্না করে নেব। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, স্বাদমতো লবণ দিলাম। এগুলাকে আমি এভাবে লাড়াচাড়া করে আমি সবজিটাকে ভেজে নেব। দিলাম বাজার হয়ে গেছে, আর একটু হবে, আমি এখন দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়ো, সামান্য একটু মরিচের গুঁড়ো দিয়ে এগুলা ভালো করে আমি ভেজে নেবো আর একটু। এগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো যে নুডলসগুলো সিদ্ধ করে রেখেছি, এই নুডলসগুলো আমি এখন দিয়ে দিচ্ছি। কাঁচা মরিচ, এগুলো নুডলসটাকে আমি ভালো করে ভেজে নেব। নুডলসটা হয়ে গেছে, এখন আমি নুডলস মশলা আছে এটা আমি দিয়ে দিচ্ছি, আর অন্য কোনো মশলা আমি দেব না, এই মশলাই আমার যথেষ্ট। আমার নুডলসটা হয়ে গেছে, এই দেখেন। এখন আমি নেক্সট পর্যায়ে চলে যাব। আমার ডোটা কি সুন্দর সফট একটা ডো তৈরি হয়ে গেছে। এখন আমি এটাকে রুটি বেলে নেব, পাতলা একটা রুটি বেলে নেব। আমি এখানে 5টা রুটি বেলে আমি নুডলসের মোগলাই পরোটা বানাবো। এখন আমি এখানে রুটি
গুলা লিচি কেটে নেব আমি এটাকে গুলি করে রুটি বেলেব খুব একটা পাতলা রুটি করব একটু ময়দা ছিটিয়ে রুটিটাকে বেলে নেব খুবই পাতলা করে বেলে নিয়েছি এখন আমি রুটিটার ভিতরে নুডলসের পুটগুলা দিয়ে দেব ভালো করে বাস করে আমি মোগলাইটা তৈরি করব এইভাবে একটা ভাজ তারপরে এভাবে তার জন্য একটু চেপে চেপে ভালোভাবে দিতে হবে একটা রুটি বেলে নিয়েছি আর এবারে ওপটা দিয়ে নুডলসটা ভেতরে দিয়ে আবারও বাস করে নেব দিয়ে নুডলসটাকে দিয়ে তারপর আমি বাস করে নেব এভাবে এক বাস যাতে খুলে না যায় তার জন্য একটু টিপে টিপে সুন্দর করে আমি যেভাবে করেছি এভাবে আপনারা এভাবে করে চাপে চাপে নেবেন আমার এটা হয়ে গেছে আমি এখন সবগুলো এভাবে নেব এখন বন্ধুরা আমি এভাবে করে নুডলস দিয়ে এগুলা করে নিয়েছি আমার মোগলাই আমি এখন তেলে ভেজে নেব আমি এখন তেল চুড়া যেতেছে তেলটা পাইকন বসিয়েছি তেল দিয়েছি তেলটা গরম হয়েছে এখন আমি আস্তে করে মোগলাইটা ছেড়ে দিচ্ছি ছেড়ে একটু কম আছে এটা আমি কেটে দেবো মোগলাইটা ভাজতে একটু তেল একটু লাগে বেশি আস্তে আস্তে করে আমি চুলা হিটটা লো হিটে রেখে আমি এটা ভেজে নিচ্ছি এখন উল্টিয়ে অপর পিঠটা দেখুন আমার মোগলাইটা কি সুন্দর হয়ে যাচ্ছে আমার মোগলাইটা হয়ে গেছে এখন আমি নামিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন মোগলাইটা আমার একটা মোগলাই দিয়ে দিচ্ছি যে দেখেন আমার আরেকটা মোগলাইও দিলাম হয়ে যাচ্ছে এখন আমি আরেকটি উল্টিয়ে দেব এইভাবে করে মোগলাইয়ের উপরে এভাবে করে তেল দিয়ে দিবেন বাড়াবেন না আস্তে আস্তে ধৈর্য সহকারে এগুলা ভেজে নেবেন দেখেন মোগলাইটা নুডলসের মোগলাইটা কেমন হয়েছে যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ দেখেন কত সুন্দর মচমচে সুন্দর কুরকুরের মতো হয়েছে দেখেন কত মচমচে হয়েছে এই যে